এক ফোঁটা মধু মাটিতে পড়ে আছে। পাশ দিয়ে ছোট্ট একটি পিঁপড়া যাচ্ছিল। মধুর ঘ্রাণ নাকে ঢুকতেই থমকে দাঁড়ালো। ভাবল, একটু মধু খেয়ে নেই, তারপর না হয় সামনে যাব। এক চুমুক খেল, বাহ খুব মজা তো। আরেকটু খেয়ে নেই, আরেক চুমুক খেল, তারপর সামনে চলতে লাগলো। হাঁটতে হাঁটতে ঠোঁটে লেগে থাকা মধু চেটে খাচ্ছিল। ভাবল, এত মজার মধু আরেকটু খেয়ে নিলে কি হয়। আবার পিছনে ফিরল, পূর্বে নিচে থেকে খেয়েছিল। ভাবল, নিচের মধু এত মজা, ওপরেরটা হয়তো আরও মজা হবে। তাই আস্তে আস্তে বেয়ে বেয়ে মধুর ফোঁটার ওপরে উঠে গেল। বসে বসে আরামসে মধু খাচ্ছে, খেতে খেতে এক পর্যায়ে পেট ফুলে গেল। ওইদিকে পা দুটো নিজের অজান্তেই আস্তে আস্তে মধুর ভিতরে ঢুকে যাচ্ছে। তখনই হঠাৎ পায়ের দিকে নজর পড়ল তার, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মধু থেকে নিজেকে ছাড়িয়ে নিতে আপ্রাণ চেষ্টা করতে লাগল, কিন্তু না, মধুতে তার সমস্ত শরীর মাখামাখি অবস্থা। অনেক চেষ্টা করেও নিজেকে আর উদ্ধার করতে সক্ষম হলো না। নাকিয়ে মুখে মধু ঢুকে দম বন্ধ হয়ে যেতে লাগলো। অবশেষে পিঁপড়াটি মধুর ভিতরে আটকে পড়েই মৃত্যুবরণ করল। শিক্ষা, এই বিশাল দুনিয়াটা এক ফোঁটা মধুর মতো। যে এই মধুর পাশে বসে হালাল ও অল্পতে তুষ্ট থাকবে, সেই বেঁচে গেল। আর যে এই স্বাদের মধ্যে ডুব দিতে গিয়ে হালাল হারাম বাজ বিচার না করে শুধু খেয়েই গেল, আরেকটু আরেকটু করতে করতে একদিন সে এর মায়াজালে আটকা পড়েই মারা যাবে। তখন আর কেউ তাকে উদ্ধার করতে পারবে না। ধ্বংস অনিবার্য, তার দুনিয়া ও আখেরাতের দুটোই শেষ।